সামনে যেহেতু কোরবানির, তো কোরবানিতে ফ্রিজ যেমন প্রয়োজন হয়, সাথে গ্রাইন্ডার ব্লেন্ডার এগুলোরও প্রয়োজন হয়, আবার এগুলো বেকিং করার জন্য বা রান্না করার জন্য ওভেনের প্রয়োজন হয়। তো আজকে আমরা ওভেন সম্পর্কে জানবো। আমাদের পুরো ভিডিওতে হেল্প করে হলো সাইফ ভাই। আসসালামু আলাইকুম, সাইফ বলছিলাম র্যাঙ্ক সিমার থেকে। আমাদের যে ওভেন সেগমেন্টটা আমরা প্রোভাইড করি, আমরা এখানে অনেকগুলো গ্লোবাল ব্র্যান্ড কিন্তু আমরা সেল করে থাকি সজল ভাই। যেমন প্রথমত হচ্ছে স্যামসাং আছে এখানে, আপনি চাইলে প্যানাসোনিক, শার্প এবং ওয়ারপুল, এই চারটা ব্র্যান্ডের ওভেন কিন্তু আপনি আমাদের এখানে দেখতে। আমি কয়েকটা মডেল আপনাকে দেখাই। স্যামসাংয়ে যদি আসেন, স্যামসাংয়ে সবচেয়ে বেশি ভ্যারিয়েশন আমাদের এখানে থাকে। আপনি নর্মাল একদম খাবার গরম করা থেকে শুরু করে আপনি মাল্টিপারপাসের যেটা আছে, যেটা হচ্ছে আপনার বেকিং বলেন, আপনি হচ্ছে দই মেকিং বলেন, রুটি নান, সব ধরনের ওভেন কিন্তু আপনি আমাদের এখানে পাবেন। এবং মিনিমাম প্রাইস হচ্ছে কিন্তু 13,900 টাকা এবং ম্যাক্সিমাম প্রাইস হচ্ছে কিন্তু 54,900 টাকা পর্যন্ত সবগুলো প্রাইজিং এর প্রোডাক্ট আপনি আমাদের এখানে পাবেন। এবং ভেতর থেকে কয়েকটা ডেকোরেশন যদি একটু দেখেন, এই হচ্ছে সিরামিক এনামেল কোটিং করা আছে। এবং আপনার যেই সকল এক্সেসরিজ প্রয়োজন হবে ওভেনে বেকিং এর জন্য বা ফুড প্রসেসিং করার জন্য, আপনি কিন্তু সবই এটার সাথে পেয়ে যাবেন। এটার কিন্তু হচ্ছে ওয়ারেন্টি সার্ভিসে কিন্তু হচ্ছে আমরা এই যে সিরামিক এনামেল কোটিংটা আছে, এটাতে কিন্তু 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি স্যামসাং প্রোভাইড করে থাকে। পাশাপাশি কিন্তু 1 বছরের পার্টস এবং ফ্রি সার্ভিসটাও স্যামসাং দিয়ে থাকে। প্রাইজিংটা দেখেন, প্রাইজিং হচ্ছে 28,900 টাকা এবং ঈদ স্পেশাল হিসেবে কিন্তু আমরা 10% ডিসকাউন্ট অফার করছি সকল প্রোডাক্টে। এবং এইটার মধ্যে কিন্তু যদি আপনি কালার ভ্যারিয়েশন দেখতে চান, আপনি কালার ভ্যারিয়েশন পাবেন। এবং যদি বড় সাইজের মধ্যে দেখতে চান, বড় সাইজের মধ্যে আপনি দেখতে পাবেন। যেমন এটা হচ্ছে 28 লিটার, আপনি চাইলে 32 লিটার, 35 লিটার, বিভিন্ন সাইজের ওভেন আপনি এখানে পাবেন। পাশাপাশি যদি আপনি অন্য কোনো ব্র্যান্ড আপনার পছন্দ থাকে বা অন্য কোনো মডেল আপনি দেখতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি প্যানাসোনিকগুলো দেখতে পারেন আমাদের এখানে। প্যানাসোনিকের ওভেনগুলো, এই হচ্ছে প্যানাসোনিকের 2টা মডেল এবং 2টা হচ্ছে কিন্তু আমাদের কনভেকশন সিরিজ, যেখানে আপনি মাল্টিপল পারপাসে আপনি কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। আপনি খাবার গরম করা বলেন, গ্রিল বলেন, আপনি বেকিং বলেন, সব ধরনের আইটেম আপনি এটার মধ্যে করতে পারবেন। এটাতে স্যামসাং এর মতো ওই কোটিংটা নাই? না, এটাতে স্যামসাং এর মতো ওই সিরামিক কোটিংটা ব্যবহার করা হচ্ছে না, বাট এটাতে কিন্তু এসএস ব্যবহার করা হচ্ছে। দেখেন এই শীটগুলো, এটা কিন্তু ডিরেক্টলি এসএস শীট ব্যবহার করা হচ্ছে। এখানে কিন্তু আপনার এই যে জং মরিচা বলেন, এই ধরনের কোনো পসিবিলিটিস এখানে নাই, মানে রাস্ট প্রোটেকশন বলতে গেলে। এটা প্রাইসটা কত পড়তেছে? প্রাইজিং হচ্ছে আপনার প্যানাসোনিক এটা 27 লিটার, প্রাইজিং হচ্ছে 29,900 টাকা। আর এখানে আরেকটা যেটা আছে 27 লিটারের মধ্যে, এটার প্রাইজিং হচ্ছে 26,900 টাকা। এবং পরবর্তীতে আমরা দেখাবো হচ্ছে শার্প ব্র্যান্ডের কয়েকটা ওভেন। শার্পের মধ্যে আমাদের কনভেকশন এবং গ্রিল দুইটা সেগমেন্টের ওভেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এইটা হচ্ছে 25 লিটারের শার্পের একটা ওভেন এবং দেখেন ভেতরে কিন্তু এটাতেও এসএস এর শীট ব্যবহার করা। দেখেন এইটাতে 1 বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন এবং হচ্ছে 25 লিটারের প্রাইসিং হচ্ছে 28,900 টাকা। এবং এইটার মধ্যে যদি আপনি একটু বড় সাইজ দেখতে চান, আপনি কিন্তু 34 লিটারের এই ওভেনটা দেখতে পারেন। ভেতর থেকে দেখেন এই যে এটা বেশ বড়। জি, এটার প্রাইসটা কত পড়তেছে? এটার প্রাইসিং হচ্ছে 36,900 টাকা। এবং এখানে কিন্তু পুরো ডিসপ্লেটা কিন্তু ডিজিটাল ডিসপ্লে, দেখেন অনেক বড় ডিসপ্লে। আচ্ছা, শার্পের এগুলো আপনার কোথায় মেড হচ্ছে? আচ্ছা, শার্পের এই প্রোডাক্টগুলো অ্যাসেম্বল হচ্ছে চায়নাতে এবং ব্র্যান্ড টেকনোলজি আমরা সবাই জানি, যেটা হচ্ছে জাপানিজ অনেক ফেমাস এবং অনেক পুরাতন একটা ব্র্যান্ড। এই প্রোডাক্টগুলো চায়নায় অ্যাসেম্বল হয় এবং ওইখান থেকে ইম্পোর্ট করা হয় বেসিক্যালি এখানে। আচ্ছা, এরপরে কোনটা দেখাবেন? আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এখানে ওয়ারপুলের ওভেন আছে একটা। ওয়ারপুলটা আমি আপনাকে দেখাই, এটা হচ্ছে ওয়ারপুলের একটা ওভেন। এটা ক্যাপাসিটি হচ্ছে 30 লিটার, 17,490 টাকা প্রাইস। আর এরপর হচ্ছে আমাদের কাছে কিছু ইলেকট্রিক ওভেন আছে। আপনি চাইলে যদি কারো পারপাস থাকে যে না ইলেকট্রিক ওভেন সে পারচেস করতে চায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে আলপিনো এবং হচ্ছে আমাদের মিয়াকোর কয়েকটা ইলেকট্রিক ওভেন আছে, আপনি তাহলে দেখতে পারেন। দেখেন আলপিনোটা কোন দেশি ব্র্যান্ড? চাইনিজ ব্র্যান্ড। চাইনিজ ব্র্যান্ড, আচ্ছা। ইলেকট্রিক ওভেনটা তো আসলে খুব কম দেখা যায়। হ্যাঁ, খুব কমই দেখা যায়, বাট হচ্ছে এইটাতে আপনার অনেকের পছন্দ থাকে, কারণ এইটাতে আপনার গ্রিল অপশনটা খুব ভালো কাজ করে। আপনি চাইলে কিন্তু এগুলা দেখতে পারেন। দেখেন অনেকের দেখা যায় যে পুরাতন একটা ওভেন আছে বাসায়, সেটাতে শুধুমাত্র খাবার গরম হয়, এখন সে একটা কম প্রাইসিং এর মধ্যে একটা ওভেন চাচ্ছে গ্রিল বা বেকিং এর জন্য, সেক্ষেত্রে কিন্তু চাইলে আপনি ইলেকট্রিক ওভেন গুলো দেখতে পারেন। তো ধন্যবাদ সাইফ ভাইকে আমাদেরকে এই প্রোডাক্ট গুলো দেখানোর জন্য। ভালো থাকবেন।